আরে বাতি খাইতে থাকে আরে এটা তো বাতি না এটা বাতি চার বলে এটা এই দেখো বাতি জানো খাই এই যে দেখো পড়ে যাবে দেখো দেখো এভাবে খাইতে হবে বেশ কিছুদিন আগে চলে গিয়েছিলাম কাশ্মীর টেস্টে তাদের ফেমাস একটা ডিশ ট্রাই করার জন্য আর যেহেতু ডিশটা অনেক বেশি স্পেশাল তাই আমিও চলে গিয়েছিলাম আমার স্পেশাল কিছু পার্সনদের সাথে যেহেতু আমরা ফুড ব্লগিং করে থাকি অনেকেই আপনারা ভাবতে পারেন যে আমাদের ব্লগিংটা কিন্তু পেড প্রমোশন হয়ে থাকে তাই আমরা ভালো ভালো রিভিউ করে থাকি বাট আজকের ভিডিওটা কিন্তু কোনো পেড প্রমোশনও না আর কোনো হচ্ছে স্পন্সরও না যেহেতু এটা মোহাম্মদপুরের একটা ফেমাস ডিশ তাই ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করি এখানে কিন্তু আমার ডিশটা চলে আসছে আর চাটটা খেয়ে কিন্তু অনেক ভালো লেগেছে বাটি চাট নামটাই কেমন যেন একটা ইউনিক কথায় আছে না যে খাবার যদি মজা হয় বাটিটাকে চেটেপুটে খাও তারা এই কথাটাকে মাথায় রেখে আই থিঙ্ক এই ডিশটাকে তৈরি করেছে যে চাটও খাবো আর চাটের বাটিটাও খাবো খাবারটা অনেক বেশি মজা ছিল যারা চটপটি ফুচকা বা একটু মশলা জাতীয় খাবার পছন্দ করো তাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর আমি কিন্তু বলবো তোমরা যারা মোহাম্মদপুরবাসী আছো তারা কিন্তু অবশ্যই এই ডিশটা ট্রাই করতে পারো বাটি চাটের সাথে আমি আরও কিছু ডিশ ট্রাই করেছিলাম ইনশাল্লাহ সেটার ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো আল্লাহ হাফেজ